সকালে মহালয়া বাজতেই পিতৃপক্ষের শেষ হয়ে দেবীপক্ষ শুরু হয়ে গেল। শনিবার মহালয়ার সঙ্গে সঙ্গেই কার্যত পুজোর ঢাকে কাঠি পড়ে গেল। তবে আজও মহালয়া শুনতে আমাদের রেডিওর উপরেই ভরসা করে বসে থাকতে হয়। আজও নদিয়ার সীমান্তবর্তী এলাকায় মহালয়া শুনতে ভরসা সেই ভাঙা রেডিও। শরতের পেজা তুলোর মতো মেঘ, কাশ ও শিউলি ফুলের সুবাস দেবীর আগমনকে সকলের মনে জানান দেয়। প্রকৃতির সমস্ত বাধা কাটিয়ে প্রত্যেক বাঙালির মনে পুজোর আনন্দ জেগে উঠেছে। সারা বছর ধরে শুধু বাঙালিরাই নয়, ভারতবর্ষের সমস্ত ধর্মীয় সম্প্রদায়ের মানুষ পুজোর এই পাঁচটি দিনের জন্য অপেক্ষা করে থাকেন। আমাদের দীর্ঘ এক বছরের অপেক্ষার অবসান ঘটে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহালয়া দিয়ে। হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে মহালয়া হলো একটি আবেগ, যে আবেগের মাধ্যমে সকলে অনুভব করে দেবীর আগমন আসন্ন তাদের কাছে। অতীতে মহালয়া শোনার একটা আবেগ ছিল, বাচ্চা থেকে বুড়ো সকলেই কাক ভোর অল্প আওয়াজে রেডিওর সামনে বসে পড়তেন মহালয়া শোনার জন্য। নতুন প্রজন্মের কাছে ওসব এখন অতীত। কোনো এক সময় যাদের বাড়িতে রেডিও ছিল না, তারা চলে যেতেন সেই সমস্ত আত্মীয় স্বজনদের বাড়িতে দল বেঁধে মহালয়া শুনতেন। দিন বদলাতে থাকল, আধুনিক প্রযুক্তির মাধ্যমে টেলিভিশন আবিষ্কার হলো, বর্তমানে স্মার্টফোন আসায় রেডিও ছেড়ে মানুষ ফোনই শুনছেন। শুধু ভোর নয়, সমস্ত সময় ইন্টারনেটের মাধ্যমে সকলেই মহালয়া দেখতে বা শুনতে পারেন। কিন্তু এখনও নদিয়া জেলার অনেক মানুষ আছেন যারা অতীতের সেই পরম্পরাকেই ধরে রেখেছেন। তারা এখনও রেডিওতেই তথা রেডিওর মাধ্যমেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহালয়া শুনতে পছন্দ করেন। নদিয়ার এমনও কিছু কিছু জায়গা আছে, সেখানকার বয়স্ক প্রবীণদের পাশাপাশি তরুণ প্রজন্মরাও কিন্তু এই রেডিওর মাধ্যমেই মহালয়াতে গান শুনতে বেশি পছন্দ করেন। নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা কৃষ্ণগঞ্জের বেশ কিছু মানুষ সেই অতীতের পরম্পরা আজও সমান তালে অনুসরণ করে চলেছেন। সেখানকার স্থানীয় বাসিন্দা সন্ন্যাসী দাস, তিনি বলছেন, আমি রেডিও ভালোবাসি, মহালয়া শুনবো বলে রেডিও ঠিক করতে এলাম, টিভিতে দেখতে ভালো লাগে না। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। রেডিও ভালোবাসি, মহালয়া ভালো দেখবো, তার জন্য রেডিওটা একদম আরাম করছি। আমার আমি মহালয়া শুনবো, প্রতিবারই শুনি মহালয়া, ছোটোবেলায় শুনি। আমি দেখতে ইচ্ছা করে না, টিভি দেখি না, আমি রেডিও ভালোবাসি, রেডিও আমার প্রিয়। মহালয়া টহলা আমি সব দিন শুনি, সব বছর বছরে মহালয়া শুনি। সেখানকার আরও এক স্থানীয় বাসিন্দা সুলেখা মজুমদার, তিনি বলছেন, ছোট থেকে রেডিওতেই মহালয়া শুনে আসছি, আমি আরও সবাইকে বলবো রেডিও শুনতে, রেডিও শুনলেই অনেক কিছু জানা যায়। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। একটা আলাদা ঐতিহ্য আছে, তো মহালয়ার ছোট থেকে আমি রেডিওই শুনে আসছি, তো এবারও রেডিওই শুনবো, আমি আরও সবাইকে বলবো রেডিও নিজেরা কিনে নিয়ে, যারা মানে একদম একা বসে থাকে তারা যদি রেডিও নিয়ে রেডিও শোনেন, তাদের মন মানসিকতা খুব ভালো থাকবেন, অনেক কিছু জানতেও পারবেন, আর রেডিওটা খুব ভালো জিনিস। আমি টিভিতে মহালয়া হয়, তার থেকে রেডিও শোনাটা আলাদা একটা আগেকারের মানে ঐতিহ্যটা, সেটা আমরা ধরে রাখতে পারছি, সেই জিনিসটা ভালো লাগে খুব, একটা আলাদা ঐতিহ্য আছে। একজন বলেন রেডিওয় প্রাণ আছে, রেডিও শ্রুতিনন্দন।
বিজ্ঞাপনের জন্য ছন্দ কেটে যায়, তাই রেডিওটাই শুনতে বেশি ভালো লাগে। সেই মানুষটি কি বলছেন শোনাবো আপনাদের। রেডিওতে একটা প্রাণ আছে, রেডিওর যে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের যে স্তোত্র সেটা এখনও পর্যন্ত কেউ করতে পারেনি। সেই জন্য ভালো লাগে পঙ্কজ মল্লিক, বাণী কুমার এদের গানগুলো আমাকে টানে, এবং মনে হয় যেন একটা মায়ের আগমনে এই রেডিওর মাধ্যমে বার্তাটা পৌঁছে যায় বাঙালি মনন এবং দুর্গা উৎসবের আগমনী অনুষ্ঠানে। এই জন্য রেডিওটাকে ভালোবাসি। টিভি চ্যানেলে চলে, দেখুন টিভিতে চলে ঠিকই, আমি প্রাণ খুঁজে পাই না, হয়তো শ্রুতিনন্দন হয় না, দৃষ্টিনন্দন হয়। হ্যাঁ, শ্রুতিনন্দন রেডিওই কালজয়ী, অনাদিকাল চলবে। আর এত যে বিজ্ঞাপনের ঝলক তাতে ছন্দ কেটে যায়, জানি বিজ্ঞাপনও প্রয়োজন তাদের, এই যে রেডিওই চলায়। রেডিওতে আমি আরও অনুষ্ঠান দেখি, নাটক দেখি, অনেক কিছুই দেখি, গান, পুরনো দিনের হারানো দিনের গান, ছায়াছবির গান শুনি এবং প্রাণ ভরে যাই। এক দোকানদার বলেন রেডিও সারা বছরই সারানো হয়, মহালয়ার জন্য আরও বেশি করে আসছেন। রেডিওর একটা মাধুর্য আছে, আজও রেডিও বিক্রি হয়। উদয়নারায়ণ অধিকারী রেডিও মেকানিক, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। রেডিও সারা বছরই সারানো হয়, আর এই সামনে মহালয়ার জন্য এখন রেডিও সকলেই সারছে, গ্রামগঞ্জে অনেকেই রেডিও শোনে। হ্যাঁ, রেডিওর আলাদা একটা মাধুর্য আছে। টিভি যতই থাকুক কিন্তু একটু বয়স্ক লোকেদের রেডিওটাই পছন্দ। রেডিও হচ্ছে, মানে একেবারেই হতো না, সেটা এখন অনেকেই হচ্ছে। হ্যাঁ, মাসে 10-20টা বিক্রি হয়, সারানো টুকটাক হয়, যাদের রেডিও খারাপ হয়ে গেছে তাদের এই মহালয়া উপলক্ষে সারাই। মহালয়ার আগে তারা চলে যান রেডিও সারাতে, এবং যে সকল ব্যক্তিরা যারা সারা বছর রেডিও সারান না, তারাও কিন্তু পুজোর আগে মহালয়ার দরুন একাধিক রেডিও সারানোর মাধ্যমে মুনাফা অর্জন করে থাকেন। কেননা দেবী পক্ষের সূচনা, তাদের কাছে সেই পুরনো ছোট বাক্সতেই যে বন্দি। অন্যান্য আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে। সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর অবশ্যই নজর রাখুন হোয়াটসঅ্যাপেতেও, কারণ এখন থেকে আজ তাক বাংলা হোয়াটসঅ্যাপেও।